ওপার বাংলার জনপ্রিয় অভিনেত্রী নুসরাত জাহান। অভিনয়ের বাইরেও তার আরও একটি পরিচয়, বসিরহাটের তৃণমূল সাংসদ তিনি। ফলে পর্দার বাইরেও মানুষের জন্য কাজ করতে হয় জনপ্রতিনিধি হিসেবে। স্বাভাবিকভাবেই একজন জনপ্রতিনিধিকে অনেক কিছু বিবেচনা করেই জীবনযাপন করতে হয়, কারণ তার দিকে তাকিয়ে থাকে অসংখ্য মানুষ। নুসরাত যেন কখনোই সেসব নিয়ে খুব একটা মাথা ঘামান না, তিনি জীবনযাপন করেন তার মতো করেই। সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে নিজের সাহসী কিছু ছবি প্রকাশ করেছেন নুসরাত, যেখানে দেখা গেছে নীল রঙের খোলামেলা পোশাকে একের পর এক পোজ দিয়ে ছবি তুলছেন অভিনেত্রী। ক্যামেরায় ধরা পড়েছে অভিনেত্রীর শরীরের ট্যাটুও, সেসব দেখেই নেটিজেনদের মন্তব্য ধেয়ে আসছে নুসরাতের দিকে। একের পর এক আক্রমণাত্মক মন্তব্য করেছেন তারা, বিশেষ করে বসিরহাটের অসংখ্য মানুষ তাদের সাংসদের কড়া সমালোচনায় মেতে উঠেছেন। কারণ গত কয়েকদিন ধরেই উত্তপ্ত নুসরাতের বসিরহাটের সন্দেশ খালি, সেখানে লোকসভা ভোট নিয়ে উত্তেজনা বিরাজ করছে এলাকা জুড়ে। পুরো ঘটনায় একটি বিবৃতি দিয়েই নিজের দায় সেরেছেন নুসরাত। সেখানে যাওয়ারও প্রয়োজন বোধ করেননি তিনি, বরং ব্যস্ত রয়েছেন সামাজিক যোগাযোগ মাধ্যমে একের পর এক উষ্ণ ছবি প্রকাশে। বিবৃতিতে নুসরাত বলেছেন, নির্বাচিত জনপ্রতিনিধি হিসাবে আমি নিয়মিত যোগাযোগ রেখেছি, প্রশাসন যা ব্যবস্থা নেওয়ার নিচ্ছে, পরিস্থিতি অত্যন্ত গুরুত্বপূর্ণ, এটা নিয়ে রাজনীতি করা উচিত নয়। আর আমার কাজ আগুনে ঘি দেওয়া নয়, আমাদের সকলের কাজ আগুন নেভানোর চেষ্টা করা। এই বিবৃতি দিলেও নিজে এখনো পর্যন্ত সশরীরে হাজির হননি, আর তা নিয়েই সোশ্যাল মিডিয়ায় উঠছে সমালোচনার ঝড়। জনসাধারণের সেবা করার চেয়ে নিজের রূপ নিয়েই বেশি ব্যস্ত থাকেন নুসরাত, এমনটাই মনে করেন নেটিজেনরা। অভিনেত্রীকে কটাক্ষ করে তাদের মন্তব্যেরও শেষ নেই।